এটা একটা প্যানিক বা পেনিটেশন অথবা একটা রিউমার ছড়িয়ে যাচ্ছে যে যে কোনো শিশুই ডিসএবিলিটি, বিভিন্ন ধরনের ডিসএবিলিটি আছে, আমাদের প্রায় 17 ক্রাইটেরিয়ার ডিসএবিলিটি আছে, তার মধ্যে 12 থেকে 13 ক্রাইটেরিয়ার ডিসএবিলিটি আমরা পারপাস সার্ভ করে থাকি এবং সার্ভিসগুলো দিয়ে থাকি পেডিয়াট্রিক্স। সো সমস্ত শিশুদের এই ধরনের যে কোনো ডিফিকাল্টিস অথবা ডিজঅর্ডার হলেই সে যে অটিজম হবে ব্যাপারটা এমন নয়। ইনফরমেশন জানা দরকার যে আসলে এই ডিসএবিলিটিগুলো কীরকম। সাধারণত প্রেগনেন্সির সময় 3টা লেভেল থাকে, একটা হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি, একটা হচ্ছে আফটার প্রেগনেন্সি, আর একটা হচ্ছে বিফোর প্রেগনেন্সি অর্থাৎ ডেলিভারির পরে। এই 3টা সময় একটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ের মধ্যে যদি সঠিক পরিচর্যা না হয় তখন ওই বাচ্চাটা বিভিন্ন ধরনের ডিজঅর্ডার, ডিফিকাল্টিস অথবা ডিসএবিলিটি নিয়ে আসতে পারে, যেটা ওই বাচ্চাটার সারা জীবন তাকে বহন করতে হয় এবং তার ফ্যামিলি সহ এই বাচ্চাটা নিয়ে বিভিন্ন ধরনের সাফারিং হয়ে যান। শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা, ডায়াগনোসিস এবং সঠিক ম্যানেজমেন্টের অভাবে। সো আমরা যদি একটু সচেতন হই তাহলে এগুলো প্রিভেন্ট করতে পারি অথবা সঠিক ম্যানেজমেন্ট করে তাদের এই ডিফিকাল্টিসগুলো, ডিসএবিলিটিগুলো কনসাইজ করে নিয়ে আসতে পারি এবং তাদেরকে কর্মক্ষম হিসেবে তৈরি করে দিতে পারি। প্রেগনেন্সির সময়ে, ডেলিভারির আগে 3টা মাস খুবই গুরুত্বপূর্ণ সময়, যাতে করে মায়ের কেয়ার নিতে হবে এবং বাচ্চার কেয়ার নিতে হবে। সো ওই জায়গাতে যদি কোনো ধরনের ব্রেন হ্যামোরেজ হয় অথবা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি হয় অথবা অ্যাক্টিভিটিস যেগুলো করবেন মা তার এডিএল লাইফ লিভ করার জন্য যে সমস্ত কাজগুলো করবেন এগুলো কীভাবে করবেন, ওইভাবে প্রপার অ্যাডভাইসগুলো আমাদের পক্ষ থেকে মানুষের দোরগোড়ায় এখনও পৌঁছানো যাচ্ছে না। কারণ শুধুমাত্র তারা একজন গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছেন, উনি একটা থরো চেক আপ করে দিচ্ছেন, তার অবস্থানগুলো দিচ্ছেন, কিন্তু ওই সময়ে সে কী কাজ করবেন, কীভাবে করবেন, কীভাবে করবেন না, এই জায়গায় ফিজিওথেরাপির বড় একটা ভূমিকা আছে এবং এই ভূমিকাটা ওই মাকে এবং ওই বাচ্চাকে সুস্বাস্থ্য রাখার জন্য খুবই সুন্দরভাবে তাদেরকে হেল্প করে। এবং অনেক সময় দেখা যায় যে পারিবারিক ট্রেডিশন অনুযায়ী আমরা এই মাদেরকে বলি, কোনো কোনো ফ্যামিলিতে বলে যে না তুমি কোনো কাজ করো না। অ্যাকচুয়ালি এই কোনো কাজ না করার কারণে তার আরও ফ্যাটিকনেস, তার আরও বিভিন্ন ফিজিক্যাল স্টেবিলিটি লস হয় ডিউ টু ডেলিভারি পিরিয়ডে এসে বা সিজেরিয়ানে এসে সে ফিজিক্যালি অনেক হ্যারাসমেন্ট হওয়ার সুযোগ থাকে। সো আমরা যদি তাদেরকে ফিজিক্যাল স্টেবিলিটি দিতে পারি, সে কী কী কাজ করবেন, কীভাবে করবেন, কোন কোন পজিশনে করবেন, বরং সেগুলো তাকে নর্মাল ডেলিভারি করতে হেল্প করবে, তার ফিজিক্যাল স্থূলতা নর্মালাইজ করার জন্য হেল্প করবে এবং সে যে মুভমেন্ট করবে, দিস ইজ দ্য সিস্টেমেটিক মুভমেন্ট, এইটার কারণে তার বাচ্চার গ্রোথ এবং স্টেমিনা ডেভেলপ হবে। সো এইখানে আমরা হচ্ছে ডেলিভারির আগে, ডেলিভারির সময় থেকে ডেলিভারির পরে 3 থেকে 4টা মাস খুবই ভাইটাল সময়। ওই সময়ে বাচ্চাদের প্রথম যে জিনিসটা দেখা দরকার 1 থেকে 3 মাস, এইখানে একজন পেডিয়াট্রিক্স ফিজিওথেরাপি, সে তাকে ফিজিক্যালি অ্যাসেসমেন্ট করবেন, তার নিউরোলজিক্যাল কন্ডিশনগুলো, তার ফিজিক্যাল কন্ডিশনগুলো, তার অ্যাপিয়ারেন্স, তার মুভমেন্ট, তার হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, লিম্প অনুযায়ী তার রেসপন্স, এগুলো কী আছে এবং এখানে কোনো ডিফিকাল্টিস আছে কি না। নট অনলি দ্যাট, যে জিনিসটা আমরা কমনলি পেয়ে থাকি সেটা হচ্ছে তার স্ট্রাকচারাল ডিফর্মিটি। স্ট্রাকচারাল ডিফর্মিটিতে তার অ্যালাইনমেন্ট, অ্যানাটমিক্যাল পজিশন ঠিক আছেন কি না, এগুলো কিন্তু ওইভাবে দেখা হয় না। সো এইখানে কিন্তু পেডিয়াট্রিক্স ফিজিওথেরাপিতে যারা কাজ করি,
তাদের কিন্তু বড় একটা ভূমিকা আছে, আমাদের ওই বাচ্চাদের ওই মায়েদের আমরা সাপোর্টটা দিতে পারি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমন ফেনোমিনা যেটা, আপনারা একটু আশেপাশে খেয়াল করলেই দেখবেন প্রত্যেকটা সিজেরিয়ান মা তাকে যে স্পাইনাল দেওয়া হচ্ছে এই জন্য ওনারা মনে করেন যে ওই স্পাইনালের জন্য তাদের আফটার দ্যাট টাইম কোনো না কোনো সময় এসে ব্যাক পেইন ক্রিয়েট হচ্ছে। সো প্রত্যেকটা সিজেরিয়ান মা তাদেরকে আমরা রিকোয়েস্ট করব, এবং যারা সিজার করেন ডাক্তার সাহেবরা আছেন ওনাদের কাছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে তাদের টাচে যাই, আমরা রিকোয়েস্ট করব যে একটা সেশনের জন্য, একটা কনসালটেন্সির জন্য, একটা ফিজিক্যাল স্টেবিলিটি মেজারমেন্টের জন্য আমাদের কাছে একটা সেশন দেন। দিলে আমরা কি করব, পরবর্তীতে এই সিজেরিয়ানের পরে কিভাবে তার স্টেবিলিটি মেনটেন হবে, সে ফ্যাটিক হবে না, তার অ্যাবডোমেন এনলার্জ হবে না, এগুলো কিভাবে সে ফিজিক্যাল ফিটনেস থাকবে, এবং পরবর্তী কনসেপ্ট বা পরবর্তী অ্যাক্টিভিটিসের জন্য সে আরও আনন্দ চিত্তে কাজকর্ম করতে পারবে এবং এই বাচ্চাটার টেক কেয়ার করতে পারবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব বড় একটা রোল থাকে। এবং আমাদের সহযোগিতা কিন্তু আপনাদের জন্য, জীবনের জন্য এবং আপনার ফ্যামিলির জন্য, ঘর সংসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট হিসাবে কাজ করবে। তা না হলে দেখা যায় যে এই মায়েরা কোনো না কোনো সময় এসে ব্যাক পেইনে সাফার হচ্ছেন, অথবা কেউ কেউ মনে করেন যে একটা বাচ্চা নেওয়ার পরে, সিজারের পরে আর বাচ্চা নিতে পারছেন না, দিস অ্যান্ড দ্যাট, বিভিন্ন ধরনের রিউমার কাজ করে। সিনিয়র সিটিজেন যারা আছেন ওনারা অনেক সময় এই মিডল এজের মায়েরা যারা আছেন তাদেরকে বলে থাকে যে আমরা তো এত কিছু করেছি, তোমরা এখন পারো না। কেন পারো না? আসলে মূল জায়গাটা হচ্ছে তারা ফিজিক্যালি ফিট ছিলেন, তারা সঠিক খাবারটা খেয়েছেন এবং তারা ফিজিক্যালি রেসলেস থাকেন নাই এবং ইনলার্স হয়ে যান নাই, এবং তখন কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে হচ্ছে নর্মাল ডেলিভারি হতো। সো এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনার যেহেতু সিজার হয়ে গেছে, সো আপনাকে ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের টিপসগুলো আমাদের কাছে আসলে আমরা যে প্রোগ্রামগুলো দিব এগুলো আপনাকে হোল লাইফ আপনাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। এখন আসেন আমরা যে ডিসএবিলিটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে পেডিয়াট্রিক্স। পেডিয়াট্রিক্সের বেলায় যত আর্লি বিভিন্ন ধরনের কমপ্লিকেশন থাকে, যেমন সেরিব্রাল পলসি থাকে অথবা হ্যামোফাইলিয়া থাকে অথবা তাদের ইপিলেপসি থাকে, বিভিন্ন ধরনের খিঁচুনি থাকে, বিভিন্ন ধরনের ব্রেথলেসনেস থাকে, বিভিন্ন ধরনের অটিজম অটিস্টিকও থাকে। অটিস্টিকটা অ্যাকচুয়ালি প্রপার ডায়াগনোসিস হয় হচ্ছে 3 বছর, 3.5 বছরের পরে, এর আগ পর্যন্ত অটিস্টিক প্রপার ডায়াগনোসিস হয় না। বাট আমরা যদি তাদেরকে একটা স্পেসিফিক লার্নিংয়ের মধ্যে, ফিজিক্যাল এডুকেশনের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে তাদেরকে সুস্থ দিতে পারি। অনেক সময় দেখা যায় যে আরপলসি হয়ে যায়, নারপলসি হয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্যারালাইজড ফর্ম করে। সো এই শিশুগুলো যত আর্লি স্টেজে আমরা পাবো, আমার উই আর সো লাকি, আমার সুযোগ হয়েছে বাচ্চা ডেলিভারি হওয়ার 4 ঘন্টার মধ্যে আমি বাচ্চাকে পেয়েছি যার ক্লাব ফুট ছিল, তো তাকে কোনো সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয়নি, শুধুমাত্র তার হাঁটার স্টেজে আস্তে আস্তেই তার এটাকে নর্মালাইজ করা সম্ভব হয়েছে শুধুমাত্র ফিজিওথেরাপির এক্সারসাইজ দিয়ে এবং কিছু কারেক্টিভ শু মডিফিকেশন দিয়ে। সো আমরা যত আর্লি স্টেজে এই বাচ্চাদেরকে পাবো তত আর্লি কন্টেনেবল সাপোর্ট দিয়ে তাদেরকে সুস্থতা দান করতে পারবো।